বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আজ 30 মার্চ 2021, আজকে চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু মঙ্গল এবং রাহুর নক্ষত্রে। দিনের শুরুতে চন্দ্র কিন্তু চিত্র নক্ষত্রে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই রাহুর নক্ষত্র সাথীতে কিন্তু গোচর করবে। তো এই দুই নক্ষত্রের অধিপতি বর্তমানে একই জায়গায় অবস্থান করছে, যেটা কিন্তু আপনারা মঙ্গল রাহু যোগ হিসেবে জানেন, এবং তার ফলশ্রুতিতে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে সমস্যা, অগ্নিকাণ্ড এবং মানুষের মধ্যে কিন্তু ধৈর্যহানির প্রবণতা আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং মঙ্গল রাহু যোগ বিশেষত ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবশালী। আপনার ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা তৈরি হওয়া, হেলথের কিছু সমস্যা তৈরি হওয়া, চোটাঘাতের প্রবণতা এগুলো কিন্তু এনে দেয় মঙ্গল রাহু যোগের যে প্রভাব। আজকের দিনে অবশ্যই সক্রিয়তা বাড়বে, তার কারণ হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে আগামী 6ই এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করার দরুন মঙ্গল রাহুর অঙ্গারক যোগের ওপর যে দৃষ্টিটা বৃহস্পতি ছিল এই যোগকে কিছুটা প্রশমিত করার জন্য, সেই দৃষ্টিটা কিন্তু আর থাকছে না। আপনারা হয়তো জানেন যে 6ই এপ্রিল বৃহস্পতি ট্রানজিট, কিন্তু তার আগে থেকেই কোনো গ্রহ কিন্তু ট্রানজিটের মুভমেন্টটা নিয়ে নেয়, ফলত বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত ক্ষীণ হয়ে উঠেছে, এবং আজকের দিনটা সেই দিন যেদিন কিন্তু রাহু এবং মঙ্গলের প্রভাব কিন্তু অত্যন্ত কার্যকরী। আমি যখন যখন মঙ্গল এবং রাহুর নক্ষত্র এসেছে, আমি তখনই মঙ্গল রাহু যোগ সম্পর্কে আপনাদের অ্যাওয়ার করেছি যে অযথা মাথা গরম করবেন না, ঝুট ঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না, কারোর কথায় প্রভাবিত হবেন না, প্রভোকেশন অপর দিক থেকে এলে বা কেউ উত্তেজিত আপনাকে করতে চাইলে সেই সমস্ত বিবাদ অশান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। এটাও আজকের দিনে কমন ফ্যাক্টর, এবং এটাও কমন ফ্যাক্টর যে আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের প্রিভিয়াস লাইফে হয়েছে বা খুব নিকট সময় কিছু বিষয় হতে হতে আপনার রক্ষা হয়েছে, তারা কিন্তু আজকের দিনটা অ্যালার্ট থাকবেন। এছাড়া ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে তারা কিন্তু আজকের দিনটা সতর্ক থাকবেন, অল্পেতে যারা রেগে যান ক্রোধী ব্যক্তি তারা কিন্তু সতর্ক থাকবেন। এগুলো কিন্তু আজকের দিনে উইক পয়েন্টের মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তবে ভালো পয়েন্টের মধ্যে হচ্ছে মঙ্গল এবং রাহু দুটো নক্ষত্র কিন্তু বা দুই নক্ষত্রের অধিপতি কিন্তু কর্মঠ ভাবকে রিপ্রেজেন্ট করে, যারা খেটে খান অ্যাকচুয়ালি, যাদের কাজের পরিসরটা প্রচণ্ড ঘাম ঝরিয়ে করতে হয়, যে কোনো কাজ হতে পারে, আপনি বাড়ি থেকেও ঘাম ঝরিয়ে কাজ করতে পারেন। তো এই কাজের পরিসরে যেখানে প্রচণ্ড ঘাম ঝরিয়ে কাজ করতে হয়, ওয়ার্কলোড নিতে হয়, হেভি ওয়ার্কলোডের কাজ আছে, মানে যেখানে ম্যাক্সিমামই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যুক্ত আছে, সেই সমস্ত কাজে কিন্তু রাহু এবং মঙ্গল অগ্রাধিকার দেয়। এছাড়া রেস্কিউ টিম, জমি জায়গা সংক্রান্ত কাজ, যে কোনো বিষয়ে সিভিল সংক্রান্ত কাজ, জমি জরিপের কাজ, ভৌগোলিক কোনো সার্ভেইংয়ের কাজ, যে কোনো বিষয়ে মেডিকেল মেডিসিন রিলেটেড কাজ, খুব নিম্ন স্তরের যে কাজগুলো যেখানে কিন্তু খুব একদম ডাউনে কোনো কাজ করতে হচ্ছে, সেই ধরনের কাজগুলো আজকে তিনি কিন্তু অগ্রাধিকার পাবে। রাহু কিন্তু মুভমেন্ট দেয়, রাহু কিন্তু জনসংযোগ দেয়, রাহু কিন্তু গ্রোথ দেয়, ফলত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা লগ্নরাশি সাপেক্ষেই ভালো। যোগাযোগ কমিউনিকেশনের দিক থেকে আজকের দিনটা সামগ্রিক প্রেক্ষাপটে ভালো, নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ, বন্ধুবান্ধবের সংস্পর্শ বাড়া, যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে আজকে সারাদিনে। এছাড়া আমি এটুকু বলবো, দিনের শুরুর দিকটায় যতটা রাগ থাকবে পরবর্তী সময় কিছুটা কম থাকবে, মিথ্যা কথা আজকের দিনে বলবেন না, এটাও মাথায় রাখা আজকের দিনে জরুরি। খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু কিছুটা রুচিহীন খাদ্যদ্রব্যের প্রতি আকর্ষণ, সেগুলো কিন্তু কোনো না কোনো বিষয় আজকের দিনে বাড়তে পারে। মঙ্গল রাহু কম্বিনেশন থাকলেও এখানে কিন্তু চিত্রা বা সাথী, এই দুই নক্ষত্র কিন্তু অত্যন্ত সৃজনশীল প্রতিভাকে রিপ্রেজেন্ট করে, এরা কিন্তু ব্যবসায়িক গুণাবলী এই নক্ষত্রের ভেতর আছে, বিগ ইন্ডাস্ট্রিগুলো আজকের দিনে ওভারঅল বিষয়ে ভালো যাবে, এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা বেশ কিছু প্রেক্ষাপটে আমরা গ্রোথ ফিল করব, খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তির যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, অনলাইনে এডুকেশন যারা করছেন বা গবেষণা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে, যে কোনো সোশ্যাল লাইফ পাবলিক ফিগার যারা আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, মাস ফ্রেম প্রতিষ্ঠা এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়তে পারে, এটা বলে আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। চন্দ্রের ওপর মাথায় রাখতে হবে যে শনি দৃষ্টি আছে, এবং এই শনি দৃষ্টি চন্দ্রের ওপর থাকার জন্য ওভারঅল কিছু বিষয়ে ঠান্ডা লাগার সমস্যা, ব্যথা বেদনার সমস্যা এগুলো একটু একটু বাড়তে পারে, এবং কাজে একটু ধীরগতি সম্পন্ন ভাবটা আসতে পারে। তবে যেহেতু শনির উচ্চস্থ দৃষ্টি চন্দ্রের ওপর আছে, এখানে সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চা এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে, যারা গান বাজনা ইত্যাদি কিছু চর্চা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সামগ্রিক অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। যন্ত্র যন্ত্রাংশ নিয়ে যারা কাজ করছেন, যারা আর্টি
আর্টিস্ট আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সামগ্রিক অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, তো মানসিক অস্থিরতা চন্দ্ররাহুযোগ অর্থাৎ দুপুর 12:30 পর থেকে একটু বেশি থাকবে, তাই কুইক ডিসিশন, তাড়াহুড়ো মাথায় কোনো কাজ করার বিষয়ে আপনাকে আরও সংযমী, আরও সতর্ক এগুলো কিন্তু হতে হবে। রাহু বর্তমানে উচ্চস্থ এবং উচ্চস্থ রাহু থাকার জন্য আজকের দিনে আমি এটুকু বলবো যে কোনো ক্ষেত্রেই আপনার পেন্ডিং কাজগুলো রাহু নক্ষত্রে উদ্ধার হতে পারে। রাহু নক্ষত্রে এনার্জেটিক মুড আসতে পারে, কারণ মন আমাদের সবথেকে বড় বিষয়, এনার্জেটিক মুড আসতে পারে। এছাড়া যে কোনো ক্ষেত্রে রাহুর কানেকশনে যারা রেলওয়ে সেক্টরে কাজ করছেন, ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন, যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছেন, আইটি প্রফেশনে আছেন, সফটওয়্যারে কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা সেই প্রেক্ষাপটে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তবে সর্বোপরি মাথায় রাখবেন মঙ্গল রাহু যোগ থাকলে আজকের দিনে কিছু না কিছু ভুল পদক্ষেপ আপনার দ্বারা হয়ে যেতে পারে, তাই প্রতিটা পদক্ষেপে আপনাকে কিন্তু আত্মসংযম বিষয়টা কিন্তু ধরে রাখতে হবে। আমরা এবার লগ্ন রাশির আলোচনা তো শুরু করবই, ইতিমধ্যে বৃহস্পতি ট্রানজিট প্রায় কমপ্লিট, আপনার ভিডিওর আগে পরে যদি কিছু ভিডিও বাকি থাকে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই কথাটা ফেসবুকে টাইপ করবেন, ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বারে একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। সেটা 100% গোপনীয়তার সঙ্গে হবে, বিস্তারিত হবে এবং আপনার পক্ষে সামগ্রিক অ্যাসপেক্টে সন্তোষজনক হবে। আর ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকলে ইউটিউবে যে নোটিফিকেশানগুলো মিস করছেন সেগুলো আর তখন কিন্তু করবেন না, ফেসবুকেও নোটিফাই আপনি হয়ে যাবেন, আর আমাদের ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করবেন। তাহলে আলোচনা শুরু করছি রাশি লগ্ন ভিত্তিক, এবার অবশ্যই কিন্তু লগ্ন জানা থাকলে লগ্নটা প্রাধান্য দিতে পারে। তাহলে আসুন জেনে নিই আজকের রাশিফল, একটু লাইক এবং শেয়ার করে দিন অন্য বন্ধুরা যাতে আপনারা ধরে ভিডিওটি দেখতে পান। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই রাশি সাপেক্ষে রাশির সমসপ্তমে, আবেগ অনুভূতিগুলো বেশি থাকবে, বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, মিথ্যা কথা আজকের দিনে বলা যাবে না, লেখালেখি শৈশবের বিষয়ে কেয়ারফুল থাকবেন, ছোটোখাটো খুচরো লেনদেন একটু ভুলভ্রান্তি হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, ফ্যামিলি ট্যুর বা ছোটোখাটো জায়গায় পরে পারিবারিক গ্যাদারিং হতে পারে, কিন্তু বিশেষ ক্ষেত্রে শ্বশুরালয় বা ইত্যাদির সঙ্গে চন্দ্ররাহু যে কোনো ব্যক্তি অঙ্গারক যোগ ইত্যাদি যোগের ব্যক্তিদের বিশেষত আত্মীয় স্বজন শ্বশুরালয়ের সঙ্গে কিছু বিষয়ে মতরমিল হতে পারে। দাম্পত্য সুখ থাকলেও এই জায়গাটা দুর্বল থাকছে, আদারওয়াইজ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনি যদি নিজের বাক্যকে বা দুর্বাক্য কিছু প্রয়োগকে নিয়ন্ত্রণ করতে পারেন আজকের দিনটা ভালো যাবে। খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, রেগুলার ডে ওয়ার্ক ছাড়াও দূরের কাজ, অনলাইনের কাজ এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। মেডিসিন মেডিকেল রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, পারিবারিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, কোনো কথা বেঁচে যারা খান ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর চাঙ্গা সিচুয়েশন থাকবে, তবে খুচরো লেনদেনের দিকে একটু কেয়ারফুল থাকবেন, আদারওয়াইজ ব্যবসার জায়গাটা আমি জেনারেল প্রেডিকশনে বললাম যেগুলো সেগুলো ভালো। তবুও আমি বলবো যারা সোশ্যাল কোনো ওয়ার্কার আছেন, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ফিল্ডে কাজ করছেন, যে কোনো ধরনের জীব সেবা কাজ করছেন, মেডিসিন মেডিকেল রিলেটেড কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি অগ্রাধিকার থাকতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নেবেন, কিছু বিষয় ইএনটি রিলেটেড সমস্যা আসতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর বৃহস্পতির যে রাশি পরিবর্তন যেটা আপনাদের একাদশে হচ্ছে সেটা আপনাদের সামগ্রিক প্রাপ্তি এবং জীবনে উন্নতিকে ইন্ডিকেট করছে, যারা জানেন না অবশ্যই কিন্তু দেখে নেবেন। চলে আসছি এবার আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির সরাসরি কিন্তু ষষ্ঠ, এবং এখানে চন্দ্র যে দুই নক্ষত্রকে কানেকশন দিচ্ছে, মঙ্গল এবং রাহু দুই নক্ষত্রের অধিপতি আপনাদের রাশিতে, মেন্টাল কিছুটা ডিস্টার্বেন্স, মানসিক অস্থিরতা থাকতে পারে, এডুকেশনের ক্ষেত্রে চঞ্চলতা কিছুটা সমস্যার কারণ হতে পারে, কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে, মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন, ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন, খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা স্টেবল ফল পাবে, নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং দাম্পত্য ক্ষেত্রে আমি একটা কথা বলবো, কিছু বিষয়ে একটু পার্টনার এবং আপনার মধ্যে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, একটু মানিয়ে চলার চেষ্টা করুন। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দূরের সম্বন্ধে আসার সম্ভাবনা বেশি, এবং এই বিষয়গুলো আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু পাকা কথা যদি আজকের দিনটা বলতে চান সেক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটা খুব স্ট্রং নয়, কোনো ফাইনাল ডিসিশনে আসার জন্য খুব স্ট্রং নয়, এছাড়া ওভারঅল আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন খুবই আসন্ন, খুব দ্রুত হতে চলেছে, ফলে কর্মক্ষেত্রে আপনার কিছু বিষয় এই সময় সিচুয়েশান চেঞ্জ পরিবর্তন এগুলো ফিল করবেন, একটু সামঝে বুঝে এগোবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো ডিসিশন আসবেন না, বৃহস্পতির রাশি পরিবর্তন বড় বিষয়, আজকের দিনটা একটু মন বসাতে সমস্যা হতে পারে, কিন্তু যে কোনো বিষয়ে ক্লায়েন্ট মিট আপ বা টার্গেট রিলেটেড কাজ বা মার্কেটিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া জেনারেল প্রেডিকশনে যে একগুচ্ছ চাকরির কথা বলেছিলাম সেগুলো ভালো যাবে। ব্যবসার মধ্যে আজকের দিনটা চাঙ্গা সিচুয়েশন থাকবে, কিন্তু কিছু বিষয়ে আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, তাই ব্যবসার ক্ষেত্রে বড় ডিসিশন নিতে হলে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তির একটু পরামর্শ নিয়ে নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে আদারওয়াইজ ভালো যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই বৃহস্পতি রাশি পরিবর্তন
কর্মটা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কর্ম আপনাদের জীবিকা জীবন ইত্যাদির উপর বিরাট প্রভাব ফেলতে চলেছে, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশি সরাসরি কিন্তু অবস্থান করছে পঞ্চমে, এবং পঞ্চমে চন্দ্র শুভফলদায়ী, ইচ্ছা শখ পূরণ হতে পারে, পেটের গোলমাল হজমের সমস্যাগুলো বাড়তে পারে। মিডিয়া ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বৈদেশিক যোগাযোগগুলো এলেও এর মধ্যেও কিন্তু ভুয়ো যোগাযোগ কিছু বিষয় থাকতে পারে, হঠাৎ করে কোনো লোভ প্রলোভন ইত্যাদির ফাঁদে পা দেবেন না। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আবেগ অনুভূতিগুলো একটু বেশি কাজ করবে, যাদের শুক্র নিচস্থ বা রবি শুক্র যোগ আছে তারা একটু সমস্যায় থাকতে পারেন। এছাড়া আপনার কিছু সুপ্ত প্রতিভার বিকাশ আজকের দিনে হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এডুকেশন ওভারঅল ভালো যাবে, বৈদেশিক পড়াশোনার ক্ষেত্রে ভালো, ঘুমের ডিস্টারবেন্স, লোয়ার ব্যাকপেনের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, যারা ঘুরে ঘুরে কাজ করেন ভালো, এবং কর্মক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা টার্গেট রিলেটেড জবগুলো ভালো যেতে পারে, এবং যারা কল সেন্টার ওয়েবসাইটে কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে, ব্যক্তিগত কথা কাউকে না শেয়ার করাই ভালো। ব্যবসা বাণিজ্য আজকের দিনে মোটের উপর স্ট্রং থাকবে, রেগুলার ব্যবসা ছাড়াও বৈদেশিক বাণিজ্য, পার্ট টাইম ব্যবসা এগুলোতে কিন্তু উন্নতির যোগ আছে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মঙ্গল রাহু যোগ থাকলে বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা খোলা বা বড় ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এর বাইরে আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনে অন্যান্য বিষয়ের মধ্যে সন্তান যোগ আছে, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট এগুলো হওয়ার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দাম্পত্য বিষয় যদি বলেন, আত্মীয়স্বজনের জায়গাটা একটু দুর্বল থাকলেও হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা স্মৃতিব্যঞ্জক থাকছে, এবং এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশিফল 2021 ভিডিও এগুলো কিন্তু দেখে নিন, এবং বৃহস্পতি ভাগ্যস্থানে প্রবেশ এই ভিডিওটি একদমই মিস করবেন না। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান হচ্ছে রাশির চতুর্থে এবং মনের ঘরে, এবং রাহু এবং মঙ্গলের কানেকশান কিছু মনে হবে, কিছু কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে, কিছু আনএক্সপেক্টেড গেইন প্রাপ্তি হচ্ছে, কিন্তু মানসিক ডিস্টারবেন্স কিছু বিষয় থাকবে। পরিবারে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, রাগ জেদ ক্রোধ এবং লোভকে নিয়ন্ত্রণ করা আজকের দিনে দরকার। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, টাকা দেওয়ার দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে হবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে, কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা আমার মনে হয় কিছু কিছু সমস্যা আজকের দিনে কিন্তু থাকতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে অবশ্যই স্পেশালি এডুকেশনের ক্ষেত্রে যারা বৈদেশিক পড়াশোনা করছে, গবেষণা করছে, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে কাজে একটু মনোনিবেশের অভাব হলেও ওভারঅল অন্যান্য ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকের দিনটা বেটার ফল আজকের দিনে পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে দূরের ব্যবসা, বৈদেশিক ব্যবসা, মেডিসিন রিলেটেড ব্যবসা, মেডিকেলের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, ছোটো গাড়ি বড় গাড়ি ব্যবসা, কুটির শিল্প ইত্যাদিগুলো ভালো যাবে, স্বপেশায় যারা আছেন ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা আমি বলবো যখন মঙ্গলের কানেকশন থাকবে, অত্যধিক আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার, এবং মঙ্গল রাহু যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে পুরো ক্ষেত্রেই প্রেমের বিষয়টা একটু আপডাউন করতে পারে, এবং নতুন প্রেমের বিষয় আজকের দিনটা প্রপার নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি আপনার জন্মছকে মঙ্গল রাহু যোগ থাকে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো, তবে সন্তানের একগুয়ে নেচার কিছুটা কিন্তু আজকের দিনে থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে দূরের ব্যবসা ভালো যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা অবশ্যই এগুলোর ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি আরও পয়েন্ট কিছু ইনক্লুড করছি ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে চতুর্থ ঘরে যে চন্দ্রের অবস্থান সেটা কিন্তু আপনার ডিলিংসের ক্ষেত্রে একটু সমস্যা দেয়। বড় কোনো ডিল থাক যদি কিছু করতে হয় বা ইত্যাদি, সেক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তির একটু ওপিনিয়ন নিয়ে নেবেন। আদারস আমি ব্যবসা প্যাটার্ন একটু আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু ভালো যেতে পারে, এবং আমি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগার প্রবণতা, পেটের গোলমাল এগুলোকে কিন্তু গুরুত্ব দেবো। চন্দ্র রাশির অষ্টমে বৃহস্পতি রাশির অষ্টমে প্রবেশ করছে, এবং এই অষ্টমে বৃহস্পতি প্রবেশটা সাময়িক কিছু ক্ষেত্রে আপনার কিছুটা বিশেষত হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি ইউরিনারি সমস্যাগুলো বাড়াতে পারে, হরমোনজনিত সমস্যা বাড়াতে পারে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনারা বৃহস্পতির ভিডিওটা দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি তৃতীয়, তৃতীয় ঘরে কমিউনিকেটিভ চন্দ্র যোগাযোগ বাড়াবে, দূরের যাত্রা ভ্রমণ ইত্যাদিতে সফলতা আসতে পারে, কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজকে প্রেফার করুন, বা আউটওয়ার্ক ছোটোখাটো জায়গায় জেলা থেকে জেলায় বা নিজের জেলার ভেতরে যদি কোনো কাজ থাকে, বাইরে বেরিয়ে কিছু করার থাকে সেগুলো কিন্তু করে ফেলুন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ হরোস্কোপে আছে, তবে তৃতীয় এবং দশম এবং দ্বাদশের কানেকশান, চতুর্থের কানেকশান, মায়ের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকা দরকার। আজকের দিনটা ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব
গুরুত্ব দেওয়া দরকার। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, স্কুলে পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকলে অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। কর্মক্ষেত্রে দিনটা এনার্জেটিক থাকবে, কিন্তু কাজের পরিবেশ নিয়ে কিছুটা আপনার সমস্যা থাকতে পারে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে আজকের দিনটা পারফরমেন্স ভালো, আপনি পেন্ডিং কাজকে করতে পারেন, টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং রেগুলার বেসিস যে ডে ওয়ার্কগুলো আছে সেগুলোর মধ্যে স্বাচ্ছন্দ্যই পাবেন। এবং অবশ্যই মঙ্গল এবং রাহুর কানেকশান, যারা ঘামঝরিয়া কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, যেমন আমি জেনারেল প্রেডিকশনে বলছিলাম সেটা আপনাদের লগ্ন রাশি হিসেবে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমার তৃতীয় কানেকশানে থাকার জন্য ওভারঅল মুভমেন্ট আছে, এরকম কোনো কাজ, সেলসের কাজ, অনলাইনের কাজ, এগুলো প্রাধান্য পাবে। ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে আমি দু একটা পয়েন্ট বলে দিই। এখন বৃহস্পতি ট্রানজিট করছে সপ্তমে ব্যবসার ঘরে, সেখানে বৃহস্পতির শুভফলদায়ী হবে, কিন্তু এই যে রাশি পরিবর্তন ছ তারিখে তার প্রভাবের জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনার পরিবর্তনশীল বিষয় বা কিছু চেঞ্জ হচ্ছে এরকম ধরনের ফিল করবেন। তো আমি বিষয়টা বলবো, একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, কোনোরকম হঠকারি সিদ্ধান্ত নেবেন না, যেটা স্বাভাবিকভাবে হচ্ছে সেই বিষয়টা গুরুত্ব দেবেন। আজকের দিনে কমিউনিকেটিভ ব্যবসা, মেডিকেল ব্যবসা, পারিবারিক ব্যবসা এগুলো ভালো যাবে এবং বৈদেশিক ব্যবসাগুলো অগ্রাধিকার থাকছে। যারা কিছু ফেরিটেরি করছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, তাতে কোনো সমস্যা থাকছে না। দাম্পত্য ক্ষেত্রে আমি একই কথা বলবো, ব্যবসার ক্ষেত্রে পার্টনারের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, তার এবং আপনার মতকে একটু মিলিয়ে চলার চেষ্টা করুন। তাছাড়া পার্টনারের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কমিউনিকেশন বা ইত্যাদি আজকের দিনে ভালো হবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলিকে প্রাধান্য দিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যালগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি দ্বিতীয়, রাশি থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য একটু মানসিক অস্থিরতাগুলো কমবে। চন্দ্র দ্বিতীয় থাকার জন্য আমি বলবো খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, দূরের কাজ, বৈদেশিক কাজ এগুলো কিন্তু ভালো যাবে, পেন্ডিং কিছু ওয়ার্ক থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন, অসুবিধা নেই। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, তবে কিছু ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে বাধা আছে, অর্থাৎ আপনি ধরুন কিছু অফিসিয়াল কাজ করতে গেলেন, কোনো ডকুমেন্টস বাড়িতে রেখে গেলেন, সেইটার জন্যই কাজটা আটকে গেল, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। তাই সমস্ত ডকুমেন্টস বা ইত্যাদি কিছু নিয়ে যান, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। আমার ব্যক্তিগত মানে মতে বলে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে হলে একটু দুপুরের দিকে করার চেষ্টা করুন, বেলার দিকে, বৈকালের দিকে, সন্ধ্যার দিকে, সেই কাজগুলো আমার মনে হয় তুলনামূলক ভালো হবে সকালের দিকে কাজগুলো, যেগুলো আপনি ট্রাই করবেন। এছাড়া প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো, তবে বৃহস্পতি রাশি পরিবর্তন প্রেমের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন আনছে। এই সময় যারা প্রেমের ক্ষেত্রে সমস্যা ফিল করছেন একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন, আর পারলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন এক দু সপ্তাহ। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথ ইস্যু থাকলে এই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, নতুন কর্মের প্রয়াস এই সময় করা যেতে পারে। সরকারি কাজের ক্ষেত্রে এই সময়টা আজকের দিনটা যদি বলেন ভালো যেতে পারে। ফ্যামিলি রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো যাবে, যারা কল সেন্টারে কাজ করছেন, কথা বেশি গান, এদের ক্ষেত্রে ভালো যাবে। ব্যবসার মধ্যে একটু বৃহস্পতি ট্রানজিটের জন্য কিছু কিছু চেঞ্জ পরিবর্তন আসছে, তবুও ব্যবসার ক্ষেত্রে এই সময় বলবো খাদ্যদ্রব্যের ব্যবসা, কাপড় জামার ব্যবসা, পারিবারিক ব্যবসা, যে কোনো বিষয়ে রান্নাবান্নার কাজ যারা করছেন, হোম ডেলিভারি ইত্যাদি যারা কাজ করছেন সেগুলো অগ্রাধিকার পাবে। এছাড়া জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছিলাম সেগুলো তো অগ্রাধিকার আজকের দিনে থাকছে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও, এগুলো কিন্তু প্রাধান্য দিন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলনাগ্ন তুলরাশির ক্ষেত্রে রাশিতে চন্দ্র অবস্থান করছে, ফলত আপনাদের ক্ষেত্রে একটু মেজাজ হারিয়ে ফেলার প্রবণতা কিছু বিষয় থাকতে পারে, কেন মঙ্গল রাহুর কানেকশান, মনে অভিমানসূচক বিষয়টা থাকতে পারে। সোশ্যাল লাইফ, মাস ফেম এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, পাবলিক ফিগার যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে। হেলথের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা কিছু বিষয় আসতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে পাবলিক ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রে ভালো, অনলাইনে যারা কাজ করছেন এদের ক্ষেত্রে ভালো, এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে। এছাড়া জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম সেগুলো কিন্তু আসতে পারে, তবে জব ট্রান্সফার বা ইত্যাদি যোগ আজকের দিনে কিন্তু প্রবল। ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপে চলতে হবে দিনের শুরুর দিকটা, সন্ধ্যার দিকের ক্ষেত্রেও আমি বলবো একমাত্র অঙ্গরক যোগের ব্যক্তিদের একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে। আদারওয়াইজ যারা জেনারেল আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল সকালের দিকটা একটু ভেবেচিন্তে ব্যবসার জায়গাটা এগোতে হবে, বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্কর কথা আর একটা কথা আমি বলে দিচ্ছি, যে চন্দ্র রাশিতে অবস্থান করার জন্য মঙ্গলের নক্ষত্র যখন থাকবে একটু জেদ রাগ বাড়তে পারে এই সময়টা, ফলত আপনি পার্টনারকে কোনো বিষয় কিন্তু রাগের মাথায় দু এক কথা শুনিয়ে দিতে পারেন, এটার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ দ্বিতীয়ও কানেকশন থাকছে। খাওয়া দাওয়া রুচির পরিবর্তন আজকের দিনে হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ এগোতে হবে, খুব স্ট্রং নয় আজকের দিনটা। দাম্পত্য সুখ তবু আজকের দিনে থাকছে, তবে আমি এটুকু বলবো যে মঙ্গল রাহু যোগ না থাকলে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ফার্স্ট স্টার্টিং বা কথাবার্তা শুরু করা যেতে পারে, ফাইনাল ডিসিশনের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। এছাড়া মাইগ্রেনের সমস্যা কিছুটা, হার্ট এই ধরনের সর্দি কাশির সমস্যাগুলো যাদের আছে সেগুলো কিছু বিষয় বাড়তে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রবেশ করছে বৃহস্পতি রাশি পঞ্চম, এটা খুব ভালো পয়েন্ট, এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি আপনারা দেখে নেবেন। সন্তানস্থান আজকের দিনে শুভ, বিস্তারিত জানতে বৃহস্পতি ভিডিও এবং মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে কেমন যাবে? বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি দ্বাদশ, একটু ঘুম কাতুরি বা বালিশি ভাব থাকবে। মঙ্গলের নক্ষত্রের শরীরের দিকে নজর দিতে হবে, সাময়িক অ্যাংজাইটি কোনো বিষয় কিন্তু বাড়তে পারে। তবে রাহু নক্ষত্রে সোশ্যাল ফেম, কমিউনিকেশন, মাস ফেম এগুলো কিন্তু বাড়তে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকলেও খাটুনি বেশি হচ্ছে এটা অনেকের অভিযোগ থাকতে পারে আজকের দিনে, এবং বাড়তি ওভারটাইম ব্যক্তি করতে পারে। বৈদেশিক কাজগুলো ভালো যাবে, বিদেশে যারা আছেন এবং বিদেশে যারা গমন করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং জন্মস্থান থেকে দূর রাজ্যে দূর জেলায় থাকলেও আজকের দিনটা কিছু পজিটিভ ফিডব্যাক আসতে পারে। কোথাও গেলে আমার মনে হয় যদি অঙ্গারক যোগ জন্মসখে থাকে একটু ফোন করে যান, কিছু সমস্যার জন্য আসতে পারে। এছাড়া পায়ের চোট আঘাত লাগা, কোমরে ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু যাদের আছে বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার মনে হয় উন্নতি আছে, আয় আছে, কিন্তু স্টেবিলিটি নেই। তো কিছু ক্ষেত্রে দেখবেন ধুম করে কিছু লাভ হলো, কিছু গেন হলো, কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটটা ব্যবসার ক্ষেত্রে মনোপুত হলো না, এটা কিছু বিষয় হতে পারে। কর্ম এবং ব্যবসা যাই করেন না কেন মাথা ঠান্ডা রেখে আজকের দিনটা করা দরকার। জেনারেল প্রেডিকশন যে ব্যবসাগুলো বলেছি সেগুলো আপনাদের জন্য প্রাধান্য পাবে। প্লাস আপনাদের ক্ষেত্রে সোশ্যাল কোনো রিলেটেড ব্যবসা বা যেখানে পাবলিক ডিল করতে হয় একদম এরম ধরনের কোনো কাজ, এগুলো কিন্তু অগ্রাধিকার পাবে। এছাড়া আমি বলবো কেনাকাটি সকলের কাজ করতে পারেন, হাত একটু খরচ হবে এটা ভেবে করবেন। প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, ঘনিষ্ঠতা বাড়তে পারে। তবে প্রেমের অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য এই এক সপ্তাহ দু সপ্তাহ প্রেমের ক্ষেত্রে কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন অনেকে ফিল করতে পারেন। খুব সমস্যা ফিল করলে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা পার্টনারের মুড সুইং হবে, তার হেলথের দিকে খেয়াল রাখুন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব স্ট্রং নয় আজকের দিনটা, তবে প্রাথমিক কিছু যোগাযোগের বিষয় আসতে পারে, সেটা এগোতে পারেন, কিন্তু ফাইনাল কোনো কাজ কথাবার্তা এগোনোর ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং না হতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই বৃহস্পতি রাশিতে রাশির চতুর্থ প্রবেশের ভিডিওটি একদমই মিস করবেন না, দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে কেমন যাবে? ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই রাশি সাপেক্ষে রাশির একাদশে। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, এবং আপনার ক্ষেত্রে লোন ইত্যাদি পেতে পারেন। শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ কাজ ভালো যাবে, কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন অলরেডি একটা প্রভাব শুরু হচ্ছে, ফলত আপনাদের শরীর মনের ওপর খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু কিছু সমস্যা আছে, আর্থিক জায়গায় কোনো ইনভেস্টমেন্টের বিষয় খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো ভুল ডিসিশন হতে পারে। আপনারা যারা এখনও অবধি বৃহস্পতি ট্রানজিট দেখেননি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা অভিমানসূচক বিষয়টা দিনের শুরুর দিকে থাকবে, তার পরবর্তী সময়টা ওভারঅল ভালো যাবে, কিন্তু মঙ্গল রাহু যোগ থাকলে আজকে প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্বেন্স থাকতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকছে, জব ইন্টারভিউ দিতে পারেন। এবং কর্মক্ষেত্রে আমি স্পেশালি বলবো সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে দূরের ব্যবসা ভালো যাবে, বৈদেশিক বাণিজ্য ভালো যাবে, মেটাল রিলেটেড কাজ যারা করছেন ভালো যাবে, কেমিক্যালের কাজ আজকের দিনে যারা করছেন ভালো যাবে, ছোটোখাটো মানি মার্কেটিং ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে কিছু বাধাপ্রাপ্ত কাজ উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, কিছু বিষয় খরচ বাড়ছে দিনের শুরুর দিকটা, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে। আয়ের জায়গাটা ভালো, কিন্তু খরচ বৃদ্ধি বিষয়টা মাথায় রাখবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও এবং বৃহস্পতি ট্রানজিটের ভিডিওটা দেখে নিন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কেমন যাবে? মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা রাশির অবশ্যই কিন্তু কর্মঘরে, কর্মঠ ভাব থাকবে, ঘরে বাইরের ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করে ফেলতে পারেন। এছাড়া সেবামূলক কাজ, যে কোনো বিষয়ে, যে কোনো মেডিসিন রিলেটেড কাজ, এগুলো কিন্তু অগ্রাধিকার পাবে। এছাড়া যারা পার্ট টাইম বেসিস জব করছেন, কোনো এডিটিংয়ের কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত যারা আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। নির্মাণ কাজ, কোনো ধরনের রোড কন্ট্রাক্টর ইত্যাদি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো সিচুয়েশন আপনার ভালো থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক যোগাযোগ অবশ্যই থাকবে, এবং জেনারেল প্রেডিকশনে বলা ব্যবসাগুলো ভালো যাবে, ক্রিয়েটিভ ফিল্ডের ব্যবসাগুলো ভালো যাবে, যারা কোনো নার্সারি কাজ করছেন ইত্যাদি কাজ এগুলো কিন্তু ভালো যাবে, কোনো সারের ব্যবসা করছেন, রাসায়নিকের ব্যবসা করছেন, মেডিসিন কিছু আয়ুর্বেদিক প্রোডাক্টের ব্যবসা করছেন এদের ক্ষেত্রে ভালো যাবে। কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে, চন্দ্র এবং চন্দ্রের সঙ্গে রাহু এবং মঙ্গলের কানেকশান, আপনি ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে ডিল করার ক্ষেত্রে কিছু বিষয় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, এটা অবশ্যই কিন্তু একটু মাথায় রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে খুব স্ট্রং না, আজকের দিনটা মান অভিমানের কিছুটা টানা পড়েন, এটা একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। এছাড়া আমি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দেখি, পেটের গোলমাল, হজমের সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা আছে। মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। বৃহস্পতি রাশি থেকে সরে যাচ্ছে, এর একটা ইম্প্যাক্ট আছে মকর লগ্ন মকর রাশির ওপর। কিছু ক্ষেত্রে সিচুয়েশনগুলো যেরকম আপনার ছিল, অনেকের মনে হতে পারে সিচুয়েশনটা আমার চেঞ্জ হচ্ছে, কিছুটা সুযোগ হাতছাড়া হচ্ছে, এগুলো অনেকের মনে হতে পারে। এই বিষয়টা মাথায় রাখলে আমি বলবো বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য একটু অপেক্ষা করুন, কারণ ব্যাপারটার সঙ্গে ধাতস্থ হতে একটু সময় যাবে। ভিডিও যেটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির ভাগ্যস্থানে এবং মঙ্গল এবং রাহুর কানেকশান, তো কিছু কাজ একটু বাড়তি ঘোরাঘুরি আপনাকে করতে হতে পারে, দৌড়ঝাঁপ করে কোনো কাজ উদ্ধার হলো এটা কিন্তু আজকের দিনে হতে পারে। পেন্ডিং কিছু কাজ তবুও আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গৃহ শান্তির অভাব বা কিছু বিষয়ে মানসিক শান্তির অভাব, এটা কিছু বিষয়ে থাকবে, স্পেশালি মঙ্গল রাহু যোগের ব্যক্তিদের ক্ষেত্রে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ হলো, স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আছে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কেনাকাটি সক্ষুণের কাজ করতে পারেন, তবে আপনি কোনো ডিসিশন আগে থেকে নেওয়া থাকলে তবে কিন্তু কেনাকাটিতে যাবেন। হঠাৎ করে ইলেকট্রনিক্সের সামগ্রী বা ইত্যাদি কিনতে গেলে কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন হতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে কিন্তু মানসিক শান্তির অভাব থাকবে। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ বাড়বে, জব ট্রান্সফার হতে পারে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, লাভও হতে পারে, তবু আমার মনে হয় মেন্টাল ডিস্টার্বেন্সের জায়গায় কিছু থাকবে, লোভ প্রলোভনে পা দেবে না। ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটর উপর চাঙ্গা, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধিগুলো পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা এই সময় কিন্তু প্রবল। কিন্তু যে বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি প্রবেশ করছে রাশিতে। এই বৃহস্পতি প্রবেশ করছে রাশিতে, এটা অবশ্যই সামগ্রিক অ্যাসপেক্টে ভালো, কিন্তু রাশি পরিবর্তনের সময় কোনো কোনো গ্রহ কিছু ক্ষেত্রে সমস্যা দেয়, তো আমার মনে হয় কিছু ক্ষেত্রে শরীরের দিকে এই সময় নজর দিতে হবে। হঠাৎ করে লোভ প্রলোভনের বিষয়ে খেয়াল রাখতে হবে। কিছু প্রাপ্তি ন্যাচারালি যেটা হচ্ছে সেটার দিকে গুরুত্ব দিন, কিন্তু কোনো বিষয়ে আগবাড়িয়ে কিছু নেগেটিভ কাজ করা আমার মনে হয় সব ক্ষেত্রে অনুচিত। সুগার থাইরয়েড রিলেটেড সমস্যা এগুলো যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিওটা দেখে নিন। প্রেম প্রীতি সম্পর্কের কথা যদি বলি সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও এবং বৃহস্পতি ট্রান্সিট আপনাকে হেল্প করবে বাকি সিচুয়েশনটা জানতে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশি কেমন যাবে? মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশি সরাসরি অষ্টমে, অষ্টমস্থ চন্দ্র কিছুটা মনক্ষুণ্ণতা দেয়। বৃহস্পতি রাশি পরিবর্তন আসন্ন, ফলত কিছু বিষয়ে আপনাদের হেলথের বিষয়ে আজকের দিনটা কেয়ারফুল থাকতে হবে। হাঁটুর ব্যথা বেদনা, কিছু ছোটাঘাতের চান্সেস আছে। প্রাপ্তিযোগ আজকের দিনে আছে, মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কমিউনিকেশন যদি আপনি কোথাও যান সেখানে একটু ফোন করে যাবেন, কিছু বিষয় আপনি যেখানে যাচ্ছেন নিষ্ফল প্রয়াস আজকের দিনে হতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকলেও বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য হঠাৎ কিছু চেঞ্জ, হঠাৎ কোনো ট্রান্সফার এগুলোর সম্ভাবনা অবশ্যই আছে। দূরে কোনো যাত্রা, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ, এগুলো ক্ষেত্রে কিছু বিষয়ে আপনি এই ধরনের ফল পেতে পারেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু নরমে গরমে কাটবে। দাম্পত্য সুখ আজকের দিনটা ভালো যাবে। পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিছু বিষয়ে বাড়তে পারে। নতুন প্রেমের বিষয় আজকের দিনটা প্রপার নয়, হঠাৎ কারুর কথায় কিন্তু কান দেবে না। কেউ যদি বলে হঠাৎ করে কিছু শুরু হলো, এখানে আসুন ওখানে আসুন, এই বিষয়টা মাথায় রাখবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমি বলেছিলাম যে জেনারেল প্রেডিকশনে বললাম বৃহস্পতি অঙ্গারক যুগের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে, ফলত অঙ্গারক যুগের প্রভাব সেটা সামগ্রিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে পড়বে। আপনাদের লগ্নরাশির ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম না, এই বিষয়টা মাথায় রাখা জরুরি। এন্ড স্ক্রিনে দেখুন আমি যে ভিডিওগুলোর কথা বলছিলাম, সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।